हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। 2021 साल माध्यमिक परीक्षार्थी एबीटी माध्यमिक टेस्ट पेपर थे इंग्लिश क्वेश्चन पेपर नहीं आलोचना करछी। आज हम तरह 227 पेज नम्बर 227 जो क्वेश्चन पेपर आटा नहीं आलोचना करब। चलो देखी सेखने कि प्रश्न देवा आज पेज नम्बर 227। देखो एक दागे कि रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चंस दैट फॉलो। नीचे प्रश्नपत्रटी पढ़े नीचे प्रश्नगुलिर उत्तर दाओ। देखो एखाने कि थेके सीन देवा हुए। देखो बोलछे स्वामी स्टूड एट द एंट्रेंस टू हिज क्लास, सैमुएल वाज टीचिंग अरिथमेटिक। ताहले देखते पाच्छो एटा तोमादेर टेक्सट बोयेर फादार सेल्फ थेके नेवा हुए, लेसन वाने जे आछे फादार सेल्फ सेखान थेके नेवा हुए। चलो एखाने कि कोश्चेन आछे आमरा सेगुलो देखी। देखो एर दागे राइट द कारेक्ट अल्टारनेटिव टू कमप्लीट द फलोइंग सेंटेंसेस। नीचे सेंटेंसगुलो पूरण करार जन्य सठिक उत्तरटी बेछे नाओ। देखो एर दागे बोलेछे इन द क्लास सैमुएल वाज टीचिंग बायोलजी जिओमेट्री अरिथमेटिक और अलजेब्रा। इन द क्लास क्लासे सैमुएल वाज टीचिंग, सैमुएल टीचिंग मैं सैमुएल पढ़ाच्छिलो कि पढ़ाच्छिलो बायोलजी जिओमेट्री अरिथमेटिक और अलजेब्रा। ताहले आमरा प्रथमे ही देखछी प्रथम सेंटेंसे ही दिए सैमुएल वाज टीचिंग अरिथमेटिक, ताई तो सैमुएल थाले कि कराच्छिलो अरिथमेटिक माने पाटीगणित। ताहले एटा अपशन थ्री हो जाबे राइट आंसर। बीयर दागे स्वामी वाज लेट बाय टू आवार्स वन एंड हाफ आवर वन आवर और हाफ एन आवर। स्वामी देरी हो गए दू घंटा वन एंड हाफ आवर मान डेढ़ घंटा, वन आवर एक घंटा और हाफ एन आवर मान आध घंटा। तेल स्वामी कतक्षण देरी हो गए एखे देखो बोले यू आर हाफ एन आवर लेट, तर मैं तुम्हारे आध घंटा देरी हो गए। तो आध घंटा देरी तेल बीएडा अपशन फोर हाफ एन आवर। सीएडा स्वामी टोल्ड हिज टीचार दैट हि हैड ए, स्वामी तार टीचार के बोले छिलो जे हि हैड ए तार की होयेछे हेडेक काफ फीवर और टमिक। बोलछे तार की होयेछिलो माथार जंत्रणा सर्दी काशी जर और टमिक माने होच्छे पाकस्थलीते व्यथा बा पेटे व्यथा। अकॉर्डिंग टू स्वामी পরেরটা তাহলে এটা কোনটা হবে উত্তর তার হেডেক, তাই তো মাথার যন্ত্রণা। স্বামী টোল্ড হিজ টিচার সে তার টিচারকে কি বলেছিল দ্যাট হি হ্যাড এ হেডেক। এই যে এখানে বলেছে আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড তাহলে তার মাথার যন্ত্রণা হয়েছিল সে বলেছে হেডেক। এটা হয়ে যাবে সিএরটা হয়ে যাবে অপশন ওয়ান। তারপরে দেখো ডিএরটা কি বলেছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর কথা দ্য পোর ম্যান, পোর ম্যান বলতে কাকে বোঝাচ্ছে ইজ স্বামী হিমসেলফ, সে নিজেকে বোঝাচ্ছে। হিজ টিচার স্যামুয়েল তার টিচার স্যামুয়েলের কথা বলছে, হিজ ফাদার তার বাবা আর হিজ হেডমাস্টার কাকে সে পোর ম্যান বলে অভিহিত করছে, কাকে সে বেচারা মানুষ বলছে, বলছে ও পোর ম্যান। স্বামী থট, স্বামী ভাবলো ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা তোমার কি করেছে বেচারা তুমি জানো না। তাহলে এখানে পোরম্যান বলতে সে কাকে বোঝাচ্ছে হিজ টিচার স্যামুয়েল। তাহলে এটা হবে ডিএরটা হবে অপশান টু রাইট আনসার। তারপরে চারে ইয়েরটা দেখো স্বামী থট দ্যাট স্যামুয়েল উড বি, স্বামী থট দ্যাট মানে স্বামী ভাবলো যে স্যামুয়েল উড বি, স্যামুয়েল উড বি, স্যামুয়েল কী হবে মোস্ট অ্যাঙ্গি খুব রেগে যাবে, সব থেকে রেগে যাবে অ্যাট দ্য টাইম অফ চেকিং দ্য হোমওয়ার্ক অ্যাটেন্ডেন্স আনসার স্ক্রিপ্টস আর নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস। কিসের সময় কি চেক করার সময়, হোমওয়ার্ক না অ্যাটেন্ডেন্স আনসার স্ক্রিপ্ট আর উত্তরপত্র আর নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার সময়। তাহলে সে কখন ভেবেছিল যে তার টিচার স্যামুয়েল সব থেকে বেশি রেগে যাবে, সে বলছে যে এটা দেখো টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, টিচার বাড়ির কাজ দেখছিল। টু স্বামী থিঙ্কিং, স্বামীর চিন্তাভাবনা দিস ওয়াজ দ্য টাইম, এটাই ছিল সময় হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যায়। তাহলে সে কী ভেবেছিল যে বা যখন টিচার বাড়ির কাজ দেখবেন তখন তিনি সব থেকে বেশি রেগে যাবেন। তাহলে অপশান ওয়ান হয়ে যাবে রাইট আনসার, ইয়েরটা হবে অপশান ওয়ান। তারপর দেখো বিয়ের দাগে কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে নিচের সেন্টেন্সগুলো সম্পূর্ণ করো। একেরটা স্যামুয়েল টোল্ড সো আমি টু,
স্যামুয়েল টোল্ড বলেছিল স্বামী, স্বামীকে বলেছিল টু কি করতে বলেছিল স্যামুয়েল। দেখো এখানে অন্যদের ওদের মধ্যে কনভারসেশন আছে স্যামুয়েল আর স্বামীর মধ্যে, যে কেন দেরি হয়েছে ইত্যাদি ইত্যাদি। কি টু মানে তে, তে কি করতে বলেছিল। তাহলে এখানে একটাই বলেছে যে দেখো অলরাইট গো টু ইয়োর সিট, যাও তোমার সিটে যাও। তাহলে সে তাকে জায়গায় গিয়ে বসতে বলেছিল। তাহলে এখানে উত্তরটা এরকমই হবে, স্যামুয়েল টোল স্বামী টু, বাকিটা তাহলে লিখতে হবে টু গো টু হিজ সিট। এই যে এখানে গো টু পর্যন্ত দেওয়া আছে, তারপরে লিখতে হবে গো টু হিজ সিট, তাকে তার জায়গায় যেতে বলেছিল। তারপরটা দেখো দ্বিতীয়টা, স্বামী এক্সপেক্টেড দ্যাট, স্বামী আশা করেছিল যে স্যামুয়েল উড ড্যাশ, স্বামী আশা করেছিল যে স্যামুয়েল উড, স্যামুয়েল কী করবে, এক্সপেক্ট মানে আশা করা। আবার এখানে দেখো আছে হোপ, হোপ মানেও আশা করা, স্বামী হোপ। এবার তাহলে বাকিটা লিখতে হবে আশা করেছিল যে, কি আশা করেছিল, যে স্যামুয়েল উড কল্ড হিম সিভিয়ারলি, তাকে স্যামুয়েল প্রচণ্ড বকবেন। তাহলে সেটাই হবে বাকি দু নম্বরটা, এরকমই হবে কল্ড হিম সিভিয়ারলি, প্রচণ্ড বকা দেবে। এরপরে দেখো তিন নম্বরে কি বলেছে, হোয়েন স্বামী টোল্ড স্যামুয়েল, হোয়েন যখন স্বামী টোল্ড বলেছিল স্যামুয়েল, স্যামুয়েলকে বলেছিল দ্যাট হিজ ফাদার সেড দ্যাট, তার বাবা বলেছে যে হি শুড নট মিস স্কুল, তার স্কুল মিস করা উচিত নয়, স্যামুয়েল ওয়াজ, তখন স্যামুয়েল কি হয়েছিল যখন স্বামী এই কথাটা স্যামুয়েলকে বলেছিল। তাহলে এই কথাটা শুনে স্যামুয়েল কি হয়ে পড়েছিল, তিনি ইমপ্রেসড হয়ে পড়েছিল। তাহলে স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, স্যামুয়েল লুক ইমপ্রেসড, তখন স্যামুয়েলকে মুগ্ধ দেখিয়েছিল। তাহলে ওয়াজের পর আমরা কী লিখবো, এ কথাটা শুনে স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড, মানে স্যামুয়েল মুগ্ধ হয়ে গিয়েছিল। তাহলে শুধু ইমপ্রেসড হয়ে যাবে এর উত্তর, তিন নম্বরটা। এবার দেখো সিয়ে কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সিয়ে র্যাকেটটা, হোয়াই ডিড স্বামী সিট ডাউন ফিলিং স্যাড, হোয়াই মানে কেন, ডিড স্বামী সিট ডাউন, কেন স্বামী বসে পড়েছিল, ফিলিং স্যাড মানে দুঃখ পেয়ে, দুঃখ অনুভব করে কেন সে বসে পড়েছিল। তাহলে এখানে দেখো সেন্টেন্সটা আছে, স্বামী স্যাড ডাউন, স্বামী বসে পড়েছিল ফিলিং স্যাড, দুঃখ পেয়ে। তারপরে দেখো হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে কখনো তার সাথে দেখা হয়নি, স্যামুয়েলের মতো ভালো কাউকে সে কখনো দেখেনি। তাহলে উত্তরটা কি হবে, সে দুঃখ পেয়েছিল এটা ভেবে যে সে স্যামুয়েলের নামে কিছু মিথ্যা কথা বলেছে, যে কিনা ছিল এরকম একজন ভালো টিচার। দেখো উত্তরটা আমি লিখেছি, দেখো স্বামী স্যাট ডাউন, সিটের পাশটা স্যাট, স্যাট ডাউন ফিলিং স্যাড, এটা দুঃখ পেয়ে বসে পড়েছিল, বিকজ কারণ হি রিয়ালাইজ দ্যাট, সে বুঝতে পেরেছিল যে হিজ ডেসক্রিপশন অব দ্য টিচার ওয়াজ ইনঅ্যাকিউরেট, তার এই যে টিচার সম্পর্কে বর্ণনাটা ওয়াজ ইনঅ্যাকিউরেট মানে যথাযথ ছিল না। হি ফেল দ্যাট, সে অনুভব করেছিল যে হি শুড নট হ্যাভ সেড রং থিংস অ্যাবাউট এ টিচার হু ওয়াজ সো গুড, সে অনুভব করেছিল যে হি শুড নট হ্যাভ সেড, তার বলা উচিত হয়নি রং থিংস, এইরকম ভুল কথা অ্যাবাউট এ টিচার, একজন শিক্ষক সম্পর্কে, হু ওয়াজ সো গুড, যিনি ছিলেন এত ভালো, তার সম্পর্কে ধরনের কথা বলা তার ঠিক হয়নি, এটা ভেবে তার দুঃখ হচ্ছিল। পরের প্রশ্ন দেখো দ্বিতীয়টা কি বলেছে, হোয়াট ডিড স্যামুয়েল সে অ্যাবাউট স্বামীজ ফাদার, হোয়াট ডিড স্যামুয়েল সে, সে মানে বলা, কি বলেছিল স্যামুয়েল অ্যাবাউট স্বামীজ ফাদার, স্বামীর বাবা সম্পর্কে স্যামুয়েল কি বলেছিল। তাহলে স্বামীর বাবা সম্পর্কে স্যামুয়েল কি বলেছিল, যে ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিক বলেছেন, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম, আমরা তার মতো আরো বাবা মা চাই। তাহলে এটা দেখো ডাইরেক্ট স্পিচে আছে, আমাদেরকে সেটা ইনডাইরেক্ট স্পিচে লিখবো। এবং উত্তরটা কিভাবে লিখবো, হোয়াট ডিড স্যামুয়েল সে, তাহলে আমরা কি লিখবো, স্যামুয়েল যেহেতু ডিড আছে ভার্ব, সেটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব, সেড, স্যামুয়েল সেড দ্যাট, স্যামুয়েল বলেছিল যে, বলে সেটা লিখতে হবে। এবার কি লিখবো তাহলে, বলেছিল যে এই যে ইয়োর ফাদার মানে তোমার বাবা, আমরা সেটা লিখব স্বামীজ ফাদার, ইজটা ওয়াজ হয়ে যাবে, ওয়াজ কোয়াইট রাইট ফুল স্টপ দিয়ে, উইটা কি হবে, আমরা, আমরা নিজেদের মতো করে বললে কি বলবো, দে,
दे वांटेड मोर पेरेंट्स लाइक स्वामीज फादर। देखो सैमुएल सेड दैट, सैमुएल बोले छिलो जे स्वामीज फादर वाज क्वाइट राइट, सैमुएल बोले छिलो जे स्वामीर बाबा छिलो ठीक। एंड ही अल्सो सेड दैट, तिनी आरो बोले छिलेन जे दे वांटेड मोर पेरेंट्स लाइक स्वामीज फादर, तारा स्वामीर बाबार मतो आरो पिता माता चान। एक कथा ताहले सैमुएल स्वामीर बाबा सम्पर्के बोले छिलेन। এরপরে দেখো দ্বিতীয়টা, দু নম্বর দাগে কি বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, কবিতাটা পড়ো এবং নিজের প্রশ্নগুলির উত্তর দাও। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল মানে এই মাউন্টেন আর স্কুইরেলের হ্যাড এ কোয়ারেল, একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফার্মার কল দ্য ল্যাটার লিটল পিগ, আগের জন পরের জনকে লিটল পিগ বলেছিল। তাহলে বুঝতে পারছো এটা তোমাদের টেক্সট বইয়ের কোথা থেকে, ফেবেল এই পোয়েম থেকে নেওয়া হয়েছে। এবার তাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি চলো। এর দাগে কি বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পূরণ করার জন্য সঠিক উত্তরটি বেছে নাও। এর দাগে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ ফাইট কোয়াল ফ্রেন্ডলি ডিসকাশন আর মিটিং, তাহলে মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে কি হয়েছিল, আমরা এখানে দেখছি দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল, তাহলে ঝগড়া হয়েছিল, হ্যাড এ কোয়াল, তাহলে কোয়ালটা হয়ে যাবে রাইট আনসার। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল, মাউন্টেন স্কুইরেলকে ডেকেছিল, কি বলে ডেকেছিল, লিটিল প্রিক। আর দেখো অপশান টু লিটিল পিগ, দুটো বানানে কিন্তু পার্থক্য আছে, এখানে দেখো পি আর আই জি প্রিগ, লিটিল প্রিগ মানে ছোট নীতি বাগিস, আর লিটিল পিগ পি আই জি পিগ মানে শুকর। তারপরে লিটিল বান লিটিল পনি, তাহলে কোনটা বলে ডেকেছিল, লিটিল প্রিগ, তাহলে অপশান ওয়ান। দেখতে পাচ্ছ দ্য ফার্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। তারপরে শিয়েরটা, দেয়ার ইজ লিটিল ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ ভেরি স্মল অ্যাজাইল বিগ অর আগলি, সেখানে খুব অল্প সন্দেহ যে মাউন্টেন হয়, মাউন্টেন ইন হবে না, এটা ইজ হবে, মাউন্টেন হয় খুব, মাউন্টেন কি খুব, সেখানে বলেছে ডাউটলেস, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তাহলে মাউন্টেন নিঃসন্দেহে কি খুব বিগ, বড়। তিনেরটা অপশান থ্রি হয়ে যাবে রাইট আনসার। ডিয়েরটা দেখো, দ্য নেম অফ দ্য স্কুইরেল ইজ, কাঠবিড়ালির নামটা এখানে কি, বান শান ফান আর হান, আমরা দেখেছি এখানে বান রিপ্লাইড, দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল পিগ বান রিপ্লাইড, এখানে তাহলে স্কুইরেল উত্তর দিল মানে বান, এখানে স্কুইরেলের নাম কি বান, তাহলে অপশান ওয়ান হয়ে যাবে রাইট আনসার। এবার দেখো বিয়ের দাগে কি বলেছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, দেখো এই স্টেটমেন্টগুলোর মধ্যে যেটা সত্যি হবে তার জন্য টি এবং যেটা মিথ্যে হবে তার জন্য ফলস দাও, এবং ডান দিকের ঘরে বক্সে টি বা এফ লেখো এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট দাও, মানে এই উত্তরের সপক্ষে সেন্টেন্স বা ফ্রেজ বা ওয়ার্ডস তোমরা বসাও। দেখো এটা দ্য স্কুইরেল কল দ্য মাউন্টেন লিটিল পিগ, দ্য স্কুইরেল কাঠবেড়ালি কল্ড ডেকেছিল দ্য মাউন্টেন পর্বতকে ডেকেছিল লিটিল পিগ, লিটিল পিগ বলে স্কুইরেল কি মাউন্টেনকে লিটিল পিগ বলেছিল, না, আমরা দেখো এখানে কি বলেছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল অ্যান্ড দ্য ফার্মার, ফার্মার মানে আগের জন, আগের জনকে দ্য মাউন্টেন কল দ্য ল্যাটার পরের জনকে ডেকেছিল, পরের জনকে দ্য স্কুইরেল তাকে লিটিল পিগ ডেকেছিল, তাহলে এখানে স্কুইরেল মাউন্টেনকে লিটিল পিগ বলেনি, মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল পিগ, তাহলে এটা এফ হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল পিগ। দেখো এফ হবে ফলস অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল পিগ। তারপরে দেখো দ্বিতীয়টা বিয়ের দাগে কি বলেছে, দ্য স্কুইরেল হ্যাড নো ডাউট অ্যাবাউট দ্য হিউজনেস অফ দ্য মাউন্টেন, স্কুইরেলের হ্যাড নো ডাউট কোনো সন্দেহ ছিল না অ্যাবাউট দ্য হিউজনেস অফ দ্য মাউন্টেন, পর্বতের বিশালতা নিয়ে স্কুইরেলের কোনো সন্দেহ ছিল না, তাহলে এটা সত্যি, তাই বক্সে লিখবে টি আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়, এভাবে লিখবে।
বক্সে টু থ্রি আর সাপোর্টিং স্টেটমেন্ট ইউ আর ডাউটলেস ভেরি বিগ। এবার দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন তিন নম্বর দাগটা, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, নিজের প্যাসেজটা পড়ে আর প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো কি আছে প্যাসেজটা আমি পড়ছি, দেখো মারাদোনা হু লেড আর্জেন্টিনা টু ভিক্টরি অ্যাট দ্য 1986 ফিফা, ফিফার ফুল ফর্ম দেওয়া আছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স অফ অল টাইম, ডাইড অন নভেম্বর 24 ডিউ টু কার্ডিও রেসিপিরেটরি অ্যারেস্ট অ্যাট হিস হোম ইন দ্য টাইগ্রি ডিস্ট্রিক্ট অন দ্য নর্দার্ন আউটস্কার্টস অফ বুয়েনার্স এয়ার্স। বলছে মারাদোনা হু লেড আর্জেন্টিনা, যে আর্জেন্টিনার নেতৃত্ব দিয়েছিল টু ভিক্টরি জয়লাভ করতে অ্যাট দ্য 1986 ফিফা, 1986 সালের ফিফায় আর্জেন্টিনাকে জয়লাভ করতে যে নেতৃত্ব দিয়েছিল মারাদোনা ওয়ার্ল্ড মানে ফিফা ওয়ার্ল্ড কাপে, ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড, তিনি সবার কাছে পরিচিত ছিলেন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে তাকে বিবেচনা করা হতো গ্রেটেস্ট ফুটবলার্স অফ অল টাইম, সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তিনি গণ্য হতেন। তিনি মারা গেছেন ডায়েট কবে, অন নভেম্বর 24 চব্বিশে নভেম্বর ডিউ টু কার্ডিও রেসিপিরেটরি অ্যারেস্ট মানে শ্বাসকষ্টজনিত হৃৎপিণ্ডের সমস্যার কারণে, অ্যাট হিস হোম তার বাড়িতে, তার বাড়ি কোথায়, ইন দ্য টাইগ্রি ডিস্ট্রিক্ট অন দ্য নর্দার্ন আউটস্কার্টস অফ বুকনস এয়ার্স, বুকন এয়ার্সের উত্তর প্রান্তে টাইগ্রি জেলায় তার বাড়িতে তিনি মারা গেছেন। কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স অফ অল টাইম বিসাইড ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে, মারাদোনা ব্রিদেড হিজ লাস্ট আফটার সাফারিং এ কার্ডিও রেসিপিরেটরি অ্যাটাক অ্যাট হিজ হোম অ্যাট এজ অফ 60। তাকে ধরা হতো ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স অফ অল টাইম সর্বকালের একজন সেরা খেলোয়াড় হিসেবে, কার সাথে সাথে ব্রাজিলিয়ান লিজেন্ড ব্রাজিলের কিংবদন্তি, লিজেন্ড মানে কিংবদন্তি, পেলের সাথে সাথে মারাদোনাকে ধরা হতো যে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে, সেই মারাদোনা ব্রিদেড হিজ লাস্ট মানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আফটার সাফারিং এ কার্ডিও রেসিপিরেটরি অ্যাটাক শ্বাসকষ্টের সমস্যার ফলে, অ্যাট হিজ হোম তার বাড়িতে অ্যাট দ্য এজ অফ 60 মানে 60 বছর বয়সে তিনি মারা গেলেন। মারাদোনা হু হ্যাড প্লেড 91 গেমস ফর আর্জেন্টিনা অ্যান্ড স্কোর 34 গোলস, মারাদোনা যিনি আর্জেন্টিনার হয়ে 91টা গেম খেলেছেন এবং 34টা গোল করেছেন, ওয়াজ বিলিভ টু হ্যাভ সিঙ্গেল হ্যান্ডেডলি ওন আর্জেন্টিনায় দ্য 1986 ওয়ার্ল্ড কাপ ইন মেক্সিকো হোয়ার হি হ্যাড অলসো স্কোর দ্য ইনফেমাস হ্যান্ড অফ গড গোল এগেনস্ট ইংল্যান্ড। বলছে মারাদোনা যিনি আর্জেন্টিনার হয়ে 91টা গেম খেলেছেন এবং তার মধ্যে 34টা গোল করেছেন, ওয়াজ বিলিভ টু হ্যাভ সিঙ্গেল হ্যান্ডেডলি ওন, এটা বিশ্বাস করা হয় যে তিনি একাই জিতিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনাকে 1986 সালের ওয়ার্ল্ড কাপে, যেটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, মেক্সিকো হোয়ার, যেখানে হি হ্যাড অলসো স্কোর্ড, যেখানে তিনি এটাও করেছিলেন দ্য ইনফেমাস মানে কুখ্যাত হ্যান্ড অফ গড গোল, হ্যান্ড অফ গড বলে যে গোল কুখ্যাত গোল সেটা তিনি করেছিলেন কার বিরুদ্ধে, এগেনস্ট ইংল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে, তাহলে সেদিন সেই ম্যাচটা আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে হচ্ছিল 1986-এর সেই ম্যাচটা। অ্যাট দ্য ক্লাব লেভেল, ক্লাব লেভেলে মারাদোনা হ্যাড রিচ দ্য পিনাকেল অফ দ্য স্পোর্ট অ্যাট নেপোলি হোয়ার হি হ্যাড ওন টু ইটালিয়ান সিরিজ এ টাইটেলস ইন 1987 অ্যান্ড 1990। বলছি ক্লাব লেভেলসে মারাদোনা হ্যাড রিচ পিনাকেল, পিনাকেল মানে চূড়া অব দ্য স্পোর্ট, খেলার শিখরে পৌঁছে গিয়েছিলেন অ্যাট নেপোলি, নেপোলিতে, যেখানে হি হ্যাড ওন টু ইটালিয়ান সিরিজ, যেখানে তিনি দুটো ইটালিয়ান সিরিজ জয় করেছেন, এ টাইটেলস ইন 1987 একটা 1987 অ্যান্ড 1990 সালে। হি ওয়াজ এ ট্যালিসম্যানিক ফিগার ইন নেপোলিজ ইটালিয়ান কাপ উইনিং টিম ইন 1987। তিনি ছিলেন একজন
ট্যালিসম্যানিক মানে জাদুময় ফিগার চরিত্র বা চেহারা ইন নেপোলিস ইন্ডিয়ান ইটালিয়ান কাপ উইনিং টিমস। এই নেপোলিস ইটালিয়ান কাপ উইনিং টিম ইন 1987 1987 সালের এই দলে তিনি একটা জাদুর চেহারা ছিলেন অ্যান্ড দ্য ইউএফএ কাপ ইন 1991 এবং তাছাড়া 1991 সালে যে ইউএফএ তে তিনি খেলেছিলেন তাতেও ইউএফএ তার ফুল ফর্ম দেওয়া আছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। নেপোলিস স্টেডিয়াম হ্যাজ বিন রিনেমড আফটার ফুটবল লিজেন্ড ডিয়েগো আর্মান্ডো মারাদোনা। তাহলে তার ফুল নেমটা এখানে দেওয়া আছে, দেখো, ডিয়েগো আর্মান্ডো মারাদোনা ইন হিজ অনার ফলোয়িং হিজ ডেমাইস লাস্ট মান্থ। নেপোলিস স্টেডিয়ামে হ্যাজ বিন রিনেমড মানে আবার নামকরণ করা হয়েছে আফটার তার মৃত্যুর পরে, ডিয়েগো আর্মান্ডো মারাদোনার মৃত্যুর পর তার সম্মানে। ডেমাইস লাস্ট মান্থ মানে গত মাসে তার মৃত্যুর পর, ডেমাইস মানে মৃত্যু, তার মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এই স্টেডিয়ামের নামকরণ আবার করা হয়েছে তার নামে। দ্য নেপলস টাউন হল অ্যাপ্রুভড দ্য চেঞ্জ ইন নেম অফ দ্য স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নাম চেঞ্জটা নেপলস টাউন হল এটা অনুমোদন করেছে, হুইচ ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ যেটা আগে পরিচিত ছিল সান পাওলো স্টেডিয়াম, সান পাওলো স্টেডিয়াম নামে। অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য স্টেটসম্যান নিউজ সার্ভিসেস ডেট ডিসেম্বর 5, 2020। 2020 সালের ডিসেম্বরের 5 তারিখে স্টেটম্যান নিউজ সার্ভিসে একটা যে আর্টিকেল বেরোয় সেখান থেকে এই অংশটি সংগৃহীত হয়েছে। এর দাগে তাহলে কি বলেছে, টিক দ্য রাইট আনসার, সঠিক উত্তরের মাথায় দাগ দাও। এক একটা, মারাদোনা ডায়েট অফ ব্রেন স্ট্রোক কিডনি ফেলিওর কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট ক্যান্সার। কিসে মারা গিয়েছিলেন মারাদোনা তাহলে? আমরা দেখেছি কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্টে তিনি মারা গিয়েছিলেন। মারাদোনা ডায়েট, মারাদোনা মারা গিয়েছিলেন অ্যাট হোম অন দ্য ওয়ে টু হসপিটাল অ্যাট দ্য হসপিটাল অ্যাট এ প্রাইভেট নার্সিং হোম। তাহলে কি হবে, আমরা দেখলাম অ্যাট হোম, তিনি বাড়িতেই মারা গিয়েছিলেন। তারপরে দেখো তিন নম্বরটা, মারাদোনা ব্রিদড হিজ লাস্ট অ্যাট দ্য এজ অফ, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 65, 60, 75 or 70। তিনি তাহলে তার মৃত্যু হয়েছিল কত বছর বয়সে, আমরা দেখলাম 60। দ্য নাম্বার অফ গেমস মারাদোনা হ্যাড প্লেড ফর আর্জেন্টিনা ইজ, কতগুলো গেম খেলেছিলেন তিনি আর্জেন্টিনার জন্য, 95 or 101, 91 or 100। তাহলে আমরা ওখানে কি দেখলাম, 91 গেম খেলেছিলেন। আর্জেন্টিনা ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইন 1968, 1990, 1996 or 1986। আমরা প্রথমেই দেখেছি যে এই ওয়ার্ল্ড কাপটা কবে খেলা হয়েছিল, ভিক্টরি অ্যাট দ্য 1986 ফিফা ওয়ার্ল্ড কাপ। তাহলে 1986 সালে ওয়ার্ল্ড কাপে তিনি খেলেছিলেন, আর্জেন্টিনা মানে জয়লাভ করেছিল এই ম্যাচটা। ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 1986 ওয়াজ হেল্ড ইন, এই ম্যাচটা ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 1986 এই ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ হেল্ড ইন ব্রাজিল ইটালি মেক্সিকো ফ্রান্স। আমরা দেখেছিলাম যে এটা এই খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, মেক্সিকোতে। তাহলে অপশান সি, মেক্সিকো। এবার দেখো বিয়েরটা কি বলেছে, ট্রু ফলস করতে বলেছে, বক্সে টি লিখবে বা ফলস লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট। এক একটা, মারাদোনা লেড আর্জেন্টিনা টু ভিক্টরি অ্যাট দ্য 1986 ফিফা ওয়ার্ল্ড কাপ। মারাদোনা লেড মানে নেতৃত্ব দিয়েছিল আর্জেন্টিনাকে টু ভিক্টরি, জয়লাভ করতে অ্যাট দ্য 1986 ফিফা ওয়ার্ল্ড কাপে জয়লাভ করার জন্য মারাদোনা আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিল। তাহলে এটা কি হবে, সত্যি তাই তো, তাই এটা বক্সে আমরা লিখব টি ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখান থেকে দেবে তাহলে মারাদোনা হু লেড আর্জেন্টিনা টু ভিক্টরি অ্যাট দ্য 1986 ফিফা ওয়ার্ল্ড কাপ। ব্যাস এতটা দিয়ে দিলেই আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দেয়া হবে। তারপরে দেখো দ্বিতীয়টা, মারাদোনা হ্যাড স্কোর 36 goals প্লেয়িং ফর দ্য আর্জেন্টিনা ন্যাশনাল টিমস। মারাদোনা 36 গোল করেছিল আর্জেন্টিনার জাতীয় দলের জন্য। দেখো আমরা এখানে কটা গোলের কথা পেয়েছি, তাহলে মারাদোনা হু হ্যাড প্লেড 91 গেমস ফর আর্জেন্টিনা অ্যান্ড স্কোর 34 গোলস। তাহলে আর এখানে কি বলেছে, 30
6 গোলস, তাহলে এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তাহলে আমরা বক্সে লিখব এটা এফ, বক্সে এফ লিখব, এবং এখানে তাহলে আমরা এটা এটা সাপোর্টিং স্টেটমেন্ট মারাদোনা থেকে 34 গোলস পর্যন্ত আমার সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তারপরটা দেখো 3 নম্বর, মারাদোনা স্কোরড দ্য ইনফেমাস হ্যান্ড অফ গড গোল এগেনস্ট ফ্রান্স। মারাদোনা এই যে জনপ্রিয় হ্যান্ড অফ গড গোল, এটা কার বিরুদ্ধে করেছিল, এগেনস্ট ফ্রান্স। কিন্তু আমরা এখানে দেখেছি, দেখো বলেছে হোয়াট হি হ্যাড অলসো স্কোরড দ্য ইনফেমাস হ্যান্ড অফ গড গোল এগেনস্ট ইংল্যান্ড। তাহলে এটা তাহলে কি হবে, মিথ্যা, তাহলে এটা কি হবে, ফলস। তাহলে আমরা বক্সে দেব এফ, তাহলে এটা বক্সে এফ হয়ে যাবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে এটা হোয়ার থেকে, হোয়ার হি হ্যাড অলসো স্কোর দ্য ইনফেমাস হ্যান্ড অফ গড গোল এগেনস্ট ইংল্যান্ড। মানে খেলাটা যে ইংল্যান্ডের বিরুদ্ধে হয়েছিল, এটুকু তথ্য দেওয়ার জন্য আমরা এই হোয়ার থেকে ইংল্যান্ড পর্যন্ত দিলেই যথেষ্ট। কেউ যদি চাও পুরো সেন্টেন্স লিখতে পারো, কিন্তু টু দ্য পয়েন্ট আনসারের জন্য এটুকু লিখলেই যথেষ্ট। এবার দেখো শিয়ার দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মারাদোনা, মারাদোনার ফুল নেম কি, সম্পূর্ণ নাম কি। তাহলে আমরা এখানে মারাদোনার সম্পূর্ণ নাম দেখেছি, ডিয়েগো আর্মান্ডো মারাদোনা। তাহলে কিভাবে তোমরা উত্তরটা লিখবে, লিখবে দ্য ফুল নেম অফ মারাদোনা, তারপরে ইসটা দিয়ে দেবে হয়। দ্য ফুল নেম অফ মারাদোনা মানে মারাদোনার সম্পূর্ণ নাম হয়, ইজ বলে যে নামটা আছে সেটা দিয়ে দিলে, ডিয়েগো আর্মান্ডো মারাদোনা, এটা লিখলে উত্তরটা হয়ে যাবে। ডিসক্রাইব মারাদোনাস কন্ট্রিবিউশন অ্যাজ এ ক্লাব লেভেল ফুটবলার, একজন ক্লাব লেভেল ফুটবলার হিসেবে মারাদোনার কন্ট্রিবিউশন, তার কি অবদান সেটা বর্ণনা করো। তাহলে এখান থেকে আমরা লিখব, অ্যাট দ্য ক্লাব লেভেল মারাদোনা হ্যাড রিচ দ্য পিনাকেল অফ দ্য স্পোর্ট। এখান থেকে উত্তরটা হবে, ক্লাব লেভেলে তার কি কন্ট্রিবিউশন এটা লেখার জন্য, অফ দ্য স্পোর্ট অ্যাট নেপোলি হোয়ার হি হ্যাড অন টু ইটালিয়ান সিরিজ বলে এখানে এত পর্যন্ত দিলেই তার ক্লাব লেভেলে কি অবদান সেটা দেয়া হবে। আচ্ছা তারপরে দেখো, হোয়াই ওয়াজ নেপোলির স্টেডিয়াম বিন রিনেমড, কেন নেপোলির স্টেডিয়ামকে রিনেম মানে আবার তার নামকরণ করা হয়েছে কেন, পুনরায় নামকরণ করা হয়েছে কেন, তাহলে তার মৃত্যুর পর তাকে সম্মান জানানোর জন্য। তাহলে এখান থেকে নেপোলি স্টেডিয়াম হ্যাজ বিন রিনেমড আফটার ফুটবল লিজেন্ড ডিয়েগো আর্মান্ডো মারাদোনা ইন হিজ অনার, তার সম্মানে, ফলোয়িং হিজ ডেমাইস লাস্ট মান্থ। মানে আমরা শুধুমাত্র ডেমাইস পর্যন্ত লিখব, যে তার মৃত্যুর পর তাকে সম্মান জানানোর জন্য নেপোলি স্টেডিয়ামে রিনেম করা হয়েছে। তারপরে দেখো পরের প্রশ্ন বলছে, হোয়াই ইজ মারাদোনা সো ফেমাস, কেন মারাদোনা সো ফেমাস, এত জনপ্রিয় কেন। তাহলে মারাদোনা ইজ সো ফেমাস, তিনি এত জনপ্রিয় বিকজ হি ইজ ওয়াইডলি, ওয়াজও দিতে পারো, হি ওয়াজ ওয়াইডলি, আমার মনে হয় ইজ যাই ভালো, হি ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স অফ অল টাইম। এইটুকু দিতে হবে যে তিনি এত জনপ্রিয় কারণ তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। এরপরে দেখো সেকশন বি গ্রামারে কি বলেছে, চারের দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক উত্তরটা বেছে নাও। ওয়ান্স দেয়ার ওয়ার আর ওয়াজ এ পোর পিসেন্ট, পিসেন্ট মানে চাষি, একদা সেখানে এক গরিব চাষি ছিল, পাস্ট টেন্স ওয়ান্স মানে একদা, তাই আমার ওয়াজ হবে, একজন আছে তাই ওয়ার হবে না ওয়াজ হবে। অল হি হ্যাজ, এখানে একটু আবছা হয়ে আছে, আমি একটু পেন্সিলে লিখে দিচ্ছি, এটা হবে হ্যাজ অপশন দিয়ে হ্যাড, আর অপশন দিয়ে আছে এখানে হ্যাভ। তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে তার যা কিছু ছিল, তাহলে যেহেতু পাস্টে ছিল তাই এটা হবে হ্যাড। আমি পাশে আরেকবার হ্যাড বয়ানটা লিখছি, হ্যাড এইচ এ ডি হ্যাড,
is, was, are. A patch of woodland, a cart, and a pair of oxen to pull it. তার যা কিছু ছিল এই পৃথিবীতে তাহলে past tense দিতে হবে তাহলে was. তাহলে প্রথমে একটা was তারপরটা had এবং তারপরটা was. তারপরে দেখো পাঁচের দাগে কি বলেছে fill in the blank with appropriate articles and preposition. যথাযথ আর্টিকেল এবং preposition দিয়ে শূন্যস্থান পূরণ করো. Headmaster snatched dash letter. ছিনিয়ে নিল চিঠিটা. চিঠিটা টিটা খানিখানা থাকলে আমরা কি বসাবো দা. তাহলে প্রথমেরটা হবে হেডমাস্টার স্ন্যাচ দ্য লেটার ড্যাশ দ্য পিয়ন. পিয়নের কাছ থেকে, থেকে মানে ফ্রম. তাহলে এখানে কি হবে ফ্রম, ফ্রম দ্য পিয়ন. অ্যান্ড লুক, তাকালো ড্যাশ স্যামুয়েল, স্যামুয়েলের দিকে. লুকের পর সবসময় কি বসলো, লুকের পর এমনিতে তাকালো বলতে অ্যাট, লুক অ্যাট স্যামুয়েল. তাহলে প্রথমেরটা দা, তারপরটা ফ্রম এবং তারপরটা হলো অ্যাট. তারপরে দেখো বিয়ের দাগে, পাঁচের বিয়ের দাগে কি করতে বলেছে, যেমন আছে তেমন করতে হবে. ফাদার ইজ রিডিং আ স্টোরি বুক, ভয়েস চেঞ্জ. এখানে ফাদার সাবজেক্ট, ইজ রিডিং ভার্ব, আ স্টোরি বুক অবজেক্ট. তাহলে অবজেক্টটা সামনে চলে যাবে, স্টোরি বুক যেহেতু এটা প্রেজেন্ট আছে তাই ইজ বসবে, আইএনজির জন্য বিইং আনবো, রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রেড, আর ইএডি বাই ফাদার. তাহলে উত্তরটা কি হবে, এ স্টোরি বুক ইজ বিং রেড বাই ফাদার, স্টোরি বুক ইজ বিং রেড বাই ফাদার. তারপরটা দেখো কি বলেছে, মারাদোনা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড. মারাদোনা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার, মানে মহান ফুটবলারদের মধ্যে অন্যতম. এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে. যখন ওয়ান অফ দ্য আছে তখন তার পজিটিভ ডিগ্রি হবে ভেরি ফিউ দিয়ে শুরু হবে. ভেরি ফিউ ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড আর সো গ্রেট অ্যাজ মারাদোনা. এর উত্তরটা হবে এটা. তারপরে দেখো তিন নম্বরটা কি বলেছে, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, রিমুভ টু. এখানে টুটা ওঠাতে বলেছে, তার মানে এটাকে আমার কমপ্লেক্সে নিয়ে যেতে হবে. টি ডবল ও টু উঠিয়ে আমরা কি বসাবো, শো. এবং এই টু উঠিয়ে আমরা বসাবো দ্যাট দে কুড নট, যেহেতু পিপল আছে তাই জন্য আমরা এটাকে দে করব. দ্যাট দে কুড নট, পাস্ট টেন্স আছে তাই কুড হবে, ক্যান হবে না. তাহলে উত্তরটা এরকম হবে, দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং. এরপরে দেখো ফ্রেজাল ভার্বগুলো, ফ্রেজাল ভার্ব দিয়েছে প্রথমেটা আই ক্যান নট সারেন্ডার টু এভিল আইডিয়াস, আওয়ার হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, এবং তিন নম্বরটা দ্য থিপ এসকেপ ফ্রম দ্য কাস্টডি. লিস্টে দিয়েছে ফল আউট, গেট অ্যাওয়ে, গিভ ইন অর গিভ অ্যাওয়ে. তাহলে প্রথমে কী দেওয়া আছে, সারেন্ডার. সারেন্ডার মানে বশ্যতা স্বীকার করে, তাহলে কি হবে গিভ ইন. সারেন্ডার হচ্ছে গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা. ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা, যেহেতু ডিস্ট্রিবিউটেড আছে পাস্ট টেন্সে তাই আমাকে গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা, কিন্তু এটা ডিস্ট্রিবিউটেড আছে পাস্ট টেন্স আছে তাই আমাকেও গিভের পাস্ট টেন্স দিতে হবে, তাই উত্তরটা হবে গেভ অ্যাওয়ে. এসকেপ মানে পালানো, গেট অ্যাওয়ে মানে পালানো, কিন্তু এখানে এসকেপড পাস্ট টেন্সে আছে তাই আমাকেও গেটের পাস্ট টেন্স দিতে হবে, তাই উত্তরটা হবে গট অ্যাওয়ে. আজ এই পর্যন্ত আমি আলোচনা করলাম, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে. পরের দিন আবার একটা অন্য পেজ নিয়ে আলোচনা করবো.